পোকো এ থ্রি মোবাইলে আমরা বেশ পাওয়ারফুল একটা গেমিং চিপসেট পাচ্ছি বড়ো ব্যাটারি থাকছে এই মোবাইলের ডিসপ্লেটাও যথেষ্টই ভালো কোয়ালিটির থাকছে ক্যামেরাটাও মোটামুটি বেশ ভালো থাকছে এই ফোনে তো ওভার এই ফোনটা কেমন হবে আপনাদের জন্য ফোনটার দাম কত মোবাইলটার ব্যাপারে সব কিছু যদি আপনাদের জানতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকুন কারণ আমি কিন্তু এখানে রোজ এরকমই ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকি তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়েছি ফুল এইচডি প্লাস অ্যামোলে ডিসপ্লে মানে আমরা বেশ বড় সাইজের এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি এই মোবাইলে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এই ফোনের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে এই মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স এবং এতে আমরা ফোর এইট্টি হাজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি মানে গেম খেলার সময় টাচ রেসপন্সটা কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলে গেম খেলতে কিন্তু বেশ মজা হবে এই ফোনে এবার আমরা সোজা যদি এর ব্যাটারির দিকে চলে আসি এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার পঁয়ষট্টি এর ব্যাটারি সাতষট্টি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মানে যথেষ্টই তাড়াতাড়ি আমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবো নিমিশের মধ্যে কিন্তু মোবাইলটা ফুল চার্জ হয়ে যাবে এবার সোজা চলে আসি এর থিকনেসের দিকে মোবাইলটির থিকনেস হচ্ছে আট পয়েন্ট তিন মিলিমিটার এবং এর ওজন হচ্ছে দুশো পাঁচ গ্রাম মতো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম এমআই আই ইউআই টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টারফেসের সাথে মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনের লঞ্চ হয়েছে গানমেটাল সিলভার এবং প্রিডেটর ব্ল্যাক কালারগুলো দেখতে অতটা সুন্দর হোক না হোক ফোনের লুকসটা কিন্তু একটু ইউনিক করা হয়েছে একটু নতুন টাইপের লুকস দেওয়া হয়েছে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক টেক সিটি টুয়েলভ হান্ড্রেড চিপসেট এটা একটা সিক্স এম এম অক্টাক চিপসেট যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে থ্রি গিগাহার্স মানে এই ফোনের যদি পারফরমেন্সের কথা বলতে হয় তাহলে এই মোবাইলে আমরা যে কোনো ধরনের গেম খেলতে পারবো যে কোনো ধরনের মাল্টিটাস্কিং করতে পারবো অল ওভার এই মোবাইলে আমরা একদম জোশ পারফরমেন্স পাব যথেষ্ট ভালো পারফরমেন্স থাকবে এই মোবাইলে এবং এই চিপসেটটা যেহেতু ফাইভ জি সাপোর্ট করে তাই এই মোবাইলে কিন্তু আমরা ফাইভ জি সাপোর্টও পেয়ে যাব এই মোবাইলে বেশিক্ষণ গেম খেলতে খেলতে মোবাইলটা যদি গরম হয়ে যায় তো সেই গরম ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা এইট লেয়ার গ্রাফাইট কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছি মানে মোবাইলের টেম্পারেচারটাকে কিন্তু আমরা যথেষ্টই কন্ট্রোলে রাখতে পারবো এবার আমরা সোজা চলে আসি ফোনটার ক্যামেরার দিকে এই ফোনের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা চৌষট্টি মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স এরপরে আমরা একটা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি তারপরে থাকছে দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো অল ওভার এই মোবাইলে ক্যামেরা সেকশনটা যথেষ্টই ভালো পাচ্ছি আমরা এবং এই ফোনের রিয়াল ক্যামেরার মাধ্যমে ফোর কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি মোবাইলটা সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্ট মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটি আপাতত ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করেছে তিনটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ মানে বেশ বড় সাইজের র্যাম আমরা এই মোবাইলে পাচ্ছি এবং এই ফোনে কিন্তু ইন্টারনাল স্টোরেজের অপশানটাও কিন্তু বেশ বড় থাকছে মানে এই ফোনে ইন্টারনাল স্টোরেজের অপশান শুরুই হচ্ছে একশো আঠাশ জিবি থেকে মানে আমরা বেশ বড় সাইজের ইন্টারনাল স্টোরেজের অপশানই পেয়ে যাচ্ছি এই ফোনে এবার আমরা তো সব কিছুই এনলাম ফোনটার ব্যাপারে জেনে নিই ফোনটার দাম কত তো এই ফোনের যে বেস ভেরিয়েন্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে তিরিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এই মোবাইলে যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আলো ভেরিয়েন্ট আছে তার দাম হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে বত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলের যে একদম হায়ার ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে উনতিরিশ হাজার নশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি চৌত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে তো এই ফোনে আমরা কিন্তু এর বাজেটের দিকে দেখলে বেশ অল্প দামেই বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছি দামটা হয়তো আপনাদের অনেক বেশি মনে হতে পারে কিন্তু ফোনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবো ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থাকছে অল ওভার কিন্তু এই ফোনের পারফরমেন্স আমরা বেশ ভালো পাবো ভালো ছবি তুলতে পারবো তো সেই হিসাবে যদি এর কনফিগারেশনের সঙ্গে আমি অন্য ফোনের সঙ্গে কম্পেয়ার করে দেখি তো এই ফোনের যা বাজেট সেই বাজেটে কিন্তু আমরা বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান পেয়ে যাচ্ছি মোবাইলটা ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কি মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে একটা লাইক করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই